হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই জানুয়ারি দু হাজার বাইশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইটা থেকে মোট পূর্ণমান হচ্ছে পনেরো এখানে কোশ্চেনগুলো দেখো সম্পূর্ণ উত্তর আমি এই ভিডিওতে নিয়ে এসেছি এখানে দেখো প্রথম কোশ্চিন হচ্ছে যে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তাহলে ত্বকের রোধ লাগলে ভিটামিন সি তৈরি হয় এটা ভুল কারণ ত্বকেরোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় তাহলে আমরা এখানে দিব ভুল পেশি শিরা ও দমনিকে রক্ষা করে চামড়া এটা ঠিক একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে তিনশোটি টি হাড় আছে এটা ভুল কারণ দুশো ছয়টি হাড় আছে তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো মিল করে লেখো এ আচ্ছা মেলানিন মেলানিন হচ্ছে ত্বকের সঙ্গে সম্পর্কিত মেলানিন ত্বকে থাকে হিউমেরাস হিউমেরাস হচ্ছে হাতের হার আর ফিমার হচ্ছে পায়ের হার ওকে লিগামেন্টটা এখানে বাদ যাবে তারপরে কোশ্চিন হচ্ছে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হার থাকে তাদের নাম বলো পেশি যেসব কাজ আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটো কাজের উল্লেখ করো এই কোশ্চিনগুলোর সব তিন এবং চার ধারের কোশ্চিনগুলো আমি ছি তোমাদের দেখো তিন দাগের কোশ্চিন কি ছিল মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম তাহলে অ্যান্সার হচ্ছে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস ওকে তারপরে তিনের দুই কোশ্চিন ছিল পেশি যেসব কাজ আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটা কাজের উল্লেখ করো পেশির দুটি কাজ এক নম্বর হচ্ছে দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে দুই নম্বর হচ্ছে নড়াচড়া ও চলাচলে সাহায্য করে তিন নম্বর কোশ্চিন হচ্ছে আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী আমাদের শরীরে রক্ত যারা প্রয়োজনীয়তা এক নম্বর হচ্ছে রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় দুই নম্বর হচ্ছে শরীরে ফোঁড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে তা আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত তারপরে চার দাগের একটা কোশ্চিন ছিল দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও হাড়ের জোর না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো উত্তরটা দেখো এখানে হাড় হল একটি কঠিন অঙ্গ যা মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয় আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানো থাকে হাড়ের জোর না থাকলে আমাদের নিচের অসুবিধাগুলি হতো এক নম্বর হচ্ছে হাতের হাড়ের জোর না থাকলে হাত ভাঁজ করা যেত না ফলে খেলাধুলা সহ অনেক কাজে অসুবিধা হতো দুই নম্বর হচ্ছে আঙুলের হাড়ের জোর না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হতো তিন নম্বর হচ্ছে পায়ের হাড়ের জোর না থাকলে চলাফেরা করতে দৌড়োতে বসতে অসুবিধা হতো এই তোমাদের এই কোশ্চেনগুলো ছিল সবটা অ্যান্সার দিলাম